আপনার থেকে যদি এমন কিছু প্রকাশ পায় যে আপনি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কথা এমন কাজ আপনি করছেন আর সেটা যুব সমাজ দেখে অনুসরণ করতেছে এর দ্বারা কি হবে যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হবে জাহান নামের দিকে ধাবিত হবে জাতি আপনার কাছে এটা কখনো আশা করে না জাতি আপনার কাছে এমনটা কখনোই আশা করে না আপনি নারীদেরকে মুখ খোলা রেখে সামনে নিয়ে লেকচার দিবেন তারাও দেখবে আপনিও দেখবেন এর দ্বারা আপনি কি মেসেজ দিতে চান মা বোনদেরকে পর্দার থেকে দূরে দূরে রাখতে চান মা বোনদেরকে ইসলাম থেকে আপনি আরো দূরে সরিয়ে দিতে চান এমনটা কখনো আমরা আপনার কাছে আশা করি না একটি ভিডিও ভাইরাল হয়েছে গতকালকে আমি ভিডিওটি দেখেছি বাংলাদেশের একজন ইসলামিক বক্তা যাকে সকলেই চিনে তিনার নাম বলাটা আমি তেমন একটা প্রয়োজন মনে করতেছি না তিনি একটি প্রোগ্রামে গেছেন তিনি সেখানে প্রোগ্রামে যাদের সামনে বয়ান করতেছিলেন কথা বলতেছিলেন বড় দুঃখের বিষয় যেটি সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক যেখানে ইসলাম নারীদেরকে পুরুষের সামনে পর্দা করার বিধান জারি করেছেন সেখানে একজন ইসলামিক বক্তা হয়ে তিনি নারীদেরকে অপেন মুখ খোলা রেখে নারীদেরকে এমন অবস্থায় তিনি ব্যাপরদাভাবে সামনে নিয়ে কথা বলতেছেন বয়ান করতেছেন শুধু তাই নয় বয়ান করতে গিয়ে লেকচার দিতে গিয়ে তিনি আবার শ্রোতাদের উদ্দেশ্যে হাততালি দিয়ে আহ্বান করলেন যে তোমরাও হাততালি দিয়ে আমাকে স্বাগতম জানাও যেখানে হাততালি দেওয়া এটা ইহুদি খ্রিস্টানদের কালচার এটা কখনো ইসলামের মধ্যে এই হাততালি দেওয়ার কখনো বিধান নেই একজন ইসলামিক আলোচক তিনি নসিহত করে যেখানে মানুষকে গুনাহের থেকে ফিরাবেন ইসলামের দিকে ধাবিত করবেন সেখানে যদি পরিবেশ এমন হয় হালত এমন হয় যে তিনার সামনে নারীরা অপেন মুখ খোলা রেখে তার বয়ান শুনতেছেন আর তিনিও নারীদের দিকে তাকিয়ে বয়ান করতেছেন এর দ্বারা তিনি জাতিকে কি মেসেজ দিতে চান যে সামনে আর নারীদের পর্দা করতে হবে না নারীরা আলেমদের সামনে মুখ খোলা রেখে বয়ান শুনবে এই মেসেজ কি উনি দিতে চান ওনার কাছে আমার এই প্রশ্ন সেই বক্তা সাহেবকে আমি বলি আপনি একজন দিনই ভাই আমার সেই হিসেবে আপনার ইসলাহির জন্য আমি বলি আপনি অন্য দশজন বক্তার চেয়ে কিন্তু আলাদা হাজারো যুবক আপনাকে ফলো করে আপনি যা বলেন সেটা মানার চেষ্টা করে আপনার যুবকদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে যদি কোরআন হাদিসের সঠিক মেসেজটা আপনি দিতে পারেন বা দিয়ে থাকেন সেটি জাতি আমল করবে যুবকরা আমল করবে তাদের মধ্যে পরিবর্তন আসবে এটা অনেক সৌভাগ্যের একটি কথা কিন্তু পরিতাপের বিষয় আপনার থেকে যদি এমন কিছু প্রকাশ পায় যে আপনি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কথা এমন কাজ আপনি করছেন আর সেটা যুব সমাজ দেখে অনুসরণ করতেছে এর দ্বারাই কি হবে যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের দিকে ধাবিত হবে জাহান নামের দিকে ধাবিত হবে জাতি আপনার কাছে এটা কখনো আশা করে না জাতি আপনার কাছে এমনটা কখনোই আশা করে না আপনি নারীদেরকে মুখ খোলা রেখে সামনে নিয়ে লেকচার দিবেন তারাও দেখবে আপনিও দেখবেন এর দ্বারা আপনি কি মেসেজ দিতে চান মা বোনদেরকে পর্দার থেকে দূরে দূরে রাখতে চান মা বোনদেরকে ইসলাম থেকে আপনি আরো দূরে সরিয়ে দিতে চান এমনটা কখনো আমরা আপনার কাছে আশা করি না আমি চাই আপনি সঠিক মেসেজটা যুবকদেরকে দিবেন আপনি যুবকদের হৃদয়ের স্পন্দন হাজারো যুবক আপনাকে ভালোবাসে বিভিন্ন মাহফিলে দেখি আপনাকে ফুল দেয় চিঠি দেয় ভালোবাসা প্রকাশ করে যুবকরা সেখানে আপনি যদি কোরআন হাদিসের সঠিক মেসেজ দিতে পারেন যুবকদেরকে সেই অনুযায়ী তারা আমল করলে আপনার জন্য সেটা নাজাতের উসিলা হবে আর আপনার দ্বারায় যদি ভুল মেসেজ যুবকদের কাছে যায় আর সেটা অনুসরণ করে যুবকরা পথভ্রষ্ট হয় এজন্য দায়ী আপনি থাকবেন এজন্য পরকালের কথা চিন্তা করে আসুন আপনি আমি সবাই ইসলামকে আবেগ দিয়ে আমরা কখনো প্রচার না করি ইসলামটাকে আপনি আবেগের জায়গায় দেখিয়েন না আবেগ মনে করিয়েন না যে যেটা আপনার কাছে আবেগে আসবে সেটা আপনি বলবেন সেভাবে আপনি কাজ করবেন এটা কখনোই ঠিক নয় ইসলাম ইসলামের গতিতে থাকবে আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই আপনি ইসলামকে কোরআন হাদিসের মঞ্চে বিকৃতি করবেন এটা কখনোই হতে পারে না আসুন প্রিয় ভাই আমার আপনাকে ভালোবাসি হাজারো যুবক আপনাকে ভালোবাসে আপনার মাধ্যমে কোরআন হাদিসের সঠিক মেসেজ জাতির কাছে পৌঁছুক যুবকদের কাছে পৌঁছে যাক এটাই প্রত্যাশা আপনার কাছে আমাদের আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নারীদের পর্দার ক্ষেত্রে কত কঠোর ছিলেন নবীর একজন বিবি দরজায় দাঁড়িয়ে আছেন সাথে একজন কাজের মেয়ে দাঁড়িয়ে আছে ইতিমধ্যে একজন অন্ধ সাহাবি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অন্ধ সাহাবি নবীর দিকে আসতেছিলেন দরজায় দাঁড়িয়ে নবীর বিবি আল্লাহর রাসুল বিবিকে হুকুম করলেন এবং কাজের মেয়েকে বললেন তোমরা ঘরের ভিতরে ঢুকো নবীর বিবি আম্মা জান তিনি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই সাহাবি তো চোখে দেখে না আল্লাহ রসুল বললেন সে তোমাকে না দেখুক তুমি তো তাকে দেখবে তুমি তো তাকে দেখবে তোমার চক্ষু হেফাজত করাও তো জরুরি সে যেমন তোমাকে দেখলে গুণা হবে তোমারও তেমন তাকে দেখলে গুণা হবে অতএব তার চক্ষু হেফাজত করা যেমন জরুরি তোমারও চক্ষু হেফাজত করা তেমন জরুরি রাসুল সাল্লাহ আলি হসাল্লাম যেখানে নারী পুরুষের ব্যাপারে যুবক যুবতীর ব্যাপারে এমন কঠোর ছিলেন চক্ষু হেফাজতের ব্যাপারে পর্দার ব্যাপারে সেখানে নারীরা আপনাকে দেখতেছে আপনি নারীদেরকে দেখতেছেন এমন প্রোগ্রাম থেকে এমন কোরআন হাদিসের মজমা থেকে জাতি কি শিক্ষা নেবে আপনার বলা উচিত ছিল যে বোনেরা তোমরা পর্দা করে আসো তোমরা মুখ ঢেকে আসো এমনটা বলা উচিত ছিল এই কথা বলার দ্বারায় মা ও বোনেরা তারা তো সেখানে অবশ্যই শিখত যে না কোনো আলেমের সামনে মুখ খোলা রেখে যাওয়া যাবে না এটা শরীয়তের বিধান না এটা হারাম তেমনি এই ভিডিও দেখে সকল মা বোন মা জাতি বোনের জাতি তারাও শিক্ষা নিত